এই মেশিন গুলা তো পুরাতন গার্মেন্টসের মেশিন, জি সেমি পুরাতন, একেবারে পুরাতন না সেমি পুরাতন, মানে একেবারে কাজ করা যায় না এরকম না, না না ভালো মানের মেশিনও আছে, জি জি ভালো মানের, মানে অল্প কিছুদিন ইউজ করছে আপনার, সেই ধরনের মেশিন আমাদের কাছে আছে। আচ্ছা, অনেকেই খোঁজে যে ভাই গার্মেন্টসের যে মেশিন গুলা দিয়ে কাজ করে এই মেশিন গুলা কি কেনা যায় কিনা, এগুলার দাম তো বোধ হয় অনেক। যেটা আসলেই সত্য কথা বলছে, এই জিনিসগুলির দাম অনেক, কিন্তু যখন একটা প্রতিষ্ঠান থেকে আমরা বন্ধ হয়ে যায় সেই জিনিসগুলি আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখা গেল অনেকদিন বন্ধ থাকার পরে আমরা সার্ভিসিং করার পরে জিনিসগুলি আমরা সীমিত রেটে আনতে পারি, যেটাই আমরা সীমিত রেটে ছাড়তে পারি। আচ্ছা, কম দামে আনতে পারেন এবং কম দামে সেল দিতে পারি। অনেকের দেখা যায় যে ছোটখাটো গার্মেন্টস আছে, মেশিনের সংকট থাকে, আপনি বলছিলেন বোধহয় যে আপনারা ভাড়াও দেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ভাড়ার বিজনেসটাও করি, চার লাইন পাঁচ লাইনে যে ফ্যাক্টরিগুলি দেখা যায় ম্যাক্সিমাম সময় স্টাইলের কারণে অনেক মেশিন লাগে, ওনারা মেশিনের ডিপ্রেশনে ভোগে, ওই জিনিসগুলি আমরা সাপোর্ট দিই। আচ্ছা, আপনারা ভাড়া ভাড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে কি, এই যে সামনে একটা মেশিন দেখতেছিলাম জ্যাক, জি জ্যাক, এটা এ টু এস প্লেন মেশিন, এটা পার ডে ভাড়া হলো 120 টাকা। 120 টাকা, জি, মানে একদিনের জন্য দিতে হবে আপনাকে 120 টাকা। 120 টাকা এই মেশিন আমি মনে করেন যে আমার গার্মেন্টস এর জন্য নিলাম, আর নেয়ার পরে কোনো সমস্যা টমস্যা হইলে এগুলার সাপোর্ট কি? এটা আমাদের মেইনটেনেন্স লোক আছে, আমাদের কোম্পানি থেকে সার্ভিস দেওয়া হয়। তো দুর্দান্ত সুযোগ সুবিধা, মানে এই মেশিন গুলো আমার কেনার দরকার নাই, আমি জাস্ট ভাড়া দিব এবং সাপোর্ট আপনি দিবেন। জি জি ইনশাআল্লাহ। 120 টাকা, 120 টাকা। আচ্ছা, 120 টাকার কি কমে করা যায় না এটা? না আসলে সব জায়গায় যেহেতু একই রেট, যেহেতু আরএস ভিডিও পক্ষ থেকে যেহেতু আপনি আসছেন বড় ভাই, আচ্ছা আচ্ছা, যান আপনার জন্য 100 টাকা রাখা যাবে। আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এই মেশিনটা হচ্ছে পাবেন মাত্র 100 টাকায়। জি, মানে 100 টাকা নিতে পারবেন, আপনি নিয়ে কাজ করবেন, আপনার সকল সাপোর্ট হচ্ছে সবুজ ভাই দিবে ওনাদের এখান থেকেই। মেশিনটার দাম কিন্তু ভাই 100 টাকা না, 100 টাকা হচ্ছে ভাড়া, ভাড়া 100 টাকা হচ্ছে ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে কাজ করবেন, মানে মেশিন হচ্ছে সবুজ ভাইয়ের, কাজ করবেন আপনি, নষ্ট হইলে ওনার, উনি হচ্ছে যে সার্ভিস করবে, এটা 100 টাকা ভাড়া, এটা হচ্ছে পার ডে, জি পার ডে 100 টাকা। আচ্ছা, এই মেশিন গুলো হচ্ছে যদি কেউ কিনে নিতে চায়, অনেকেই থাকে আমাদের মানে বাসা বাড়িতেও ইউজ করে করার জন্য নিতে চায় যে ভাই আমি এই যে আমাদের দেশে বিভিন্ন মেশিন আছে এগুলো নিব না, আমি গার্মেন্টসের একটা মেশিন নিব। হ্যাঁ অবশ্যই নিতে পারে। সেক্ষেত্রে একটু কম বাজেটের ভিতরে কি আছে? জি, কম বাজেটের ভিতরে আমাদের এই যে জুকি আপনার X7, জুকি আছে, জি জাপানিটা, জাপানি, আচ্ছা, এইগুলা নতুন কিনতে গেলে কিরকম দাম আসে? নতুন 32,000 টাকা পড়বে। 32,000, জি। আপনি দিচ্ছেন কততে? আমি 7,500 করে বিক্রি করছি। 7,500 টাকায়, মানে মাত্র 7,500 টাকায় গার্মেন্টসের মেশিন, জি পুরাতন মেশিন, জি জি ভাই, ভিডিও দেখে আসলে একটা সম্মানী, যেহেতু আরএস ভিডিও চলে আসছে আমাদের এখানে, আপনি বড় ভাই, যান আপনার জন্য আরো 500 টাকা ছাড়। 7,000, মাত্র 7,000 টাকা নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারেন আমরা আসছি সবুজ এন্টারপ্রাইজে, আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন, আর যারা হচ্ছে যে বিভিন্ন জেলা শহর থেকে আমাদের এই ভিডিওটি বা লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে বা টাইটেলে দেয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে হচ্ছে সবুজ ভাইয়ের সাথে কথা বলে যার যেমন বাজেট বা যে যে ধরনের মেশিন নিতে চান। এখানে আপনাদের তো অনেক ধরনের মেশিন আছে। জি জি জি, একটু আসেন, আমি আমি দেখাই, কিন্তু এই মেশিনটা একটু মানে একটু আরেকটু দেখায় যাই, কারণ মাত্র 7,000 টাকায় দিচ্ছেন, এটা আবার বিষয়টা এরকম না তো যে এক পিস আর নাই ভাই? জি না জি না, আমাদের এটা হলো শোরুম, এখানে আমরা স্যাম্পল রাখি, আমাদের গোডাউন হলো 3টা, পর্যাপ্ত পরিমাণ মাল আছে, আপনারা কন্টাক্ট করে চলে আসবেন আমাদের কাছে, আমরা রেডি করে রাখবো, আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো। মানে কেউ 5 পিস 10 পিস 7 পিস চাইলেও দিতে পারবে? জি, এটা দেওয়া সম্ভব, 50 পিস 100 পিসও দেওয়া সম্ভব, 100 পিস 50 পিসও দিতে পারবে। জি জি। আচ্ছা, তার মানে কি এই মেশিনগুলা কি মানে রানিং? জি, রানিং চেক করে নেবে? হ্যাঁ, আপনি এখন করে নেবে? জি অবশ্যই, আপনি এখন পাড়া দেন, মানে 7,000 টাকায় সেলাই এখনই রান দিতে পারবেন আপনি? আচ্ছা, এখনই হচ্ছে, এটা হচ্ছে অটো? জি জি জি, আমি হচ্ছে পা দিলাম, জি জি, সেলাই শুরু হলো? হ্যাঁ অবশ্যই, মানে কাপড় থাকলেই হচ্ছে, কাপড় থাকলেই সেলাই হবে, দিন রাত 24 ঘন্টা সেলাই করতে পারবে এইভাবে, কোনো মানে পায়ে ব্যথা বা কোমরে ব্যথা কোনো ইয়ে নাই, সিস্টেম নাই। তার মানে হচ্ছে 7,000 টাকায় গার্মেন্টসের মেশিন গুলো নিতে পারবে। ভিউয়ার্স, আপনারা যাদের হচ্ছে এই পুরাতন মেশিন দরকার বা অনেকেরই হচ্ছে যে দরকার না, দেখা যাচ্ছে তার ভাইয়ের বোনের দরকার বা ভাবির দরকার বা মায়ের দরকার, তারা হচ্ছে শেয়ার করে ভিডিওটা দিতে পারেন, সবাই যাতে হচ্ছে যে দেখতে পারে। আমরা আছি হচ্ছে সবুজ এন্টারপ্রাইজে, আর এখানে হচ্ছে পুরাতন মানে গার্মেন্টসের মেশিনের হচ্ছে একটা মার্কেট,
জি অনেক দোকান আছে, আপনারা সবুজ ভাইয়ের কাছে সরাসরি আসতে পারেন বা মার্কেটেও যাচাই করতে পারেন। আর যারা আসতে চান না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে সবুজ ভাই আপনাদের নাম্বার দিয়ে দিবে। আর এই ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে তো একটা সম্মানই থাকবেই। জি জি। আচ্ছা, এটা ঝুঁকি? জি এটাও ঝুঁকি। এটা মানে নতুন নিতে গেলে কিরকম দাম? নতুন নিতে গেলে আপনার 32,000 টাকা প্লাস। 32 প্লাস? জি। আচ্ছা, আর আপনারা দিচ্ছেন কত দিয়ে? আমি এটা সেল দিচ্ছি, এটা যেহেতু 87, এই মডেলটা খুবই ভালো মেশিন, এটা সবাই বিক্রি করে সারা ভারতে। আমি আমার এই সবুজ এন্টারপ্রাইজ কোম্পানি এবং আর এস বিডিও পক্ষ থেকে যদি কেউ আসে এই মেশিনের দাম আমি রাখবো হলো 11,500 টাকা। 11,500 টাকা? জি। আমাদেরকে আর সম্মানে দিবেন না ভাই? না, 11,500। পুরাতন মেশিন 30-33 হাজার টাকার মেশিন পাচ্ছে মাত্র 11,500 টাকা। 500 ভাই, সময় সমান করে দেন, 11,000 করে দেন। ধান সবুজ ভাই, আপনি বড় ভাই কি খুশি? আমি খুশি। 11,000 এটা নিতে পারবেন 11,000। আমরা কাউকে বলছি না যে ভাই ভিডিও দেখলেই নিতে হবে, মানে যদি কারোর মনে হয় যে না এই মেশিন গুলা আমাদের দরকার বা এইগুলা আমি কমে পাচ্ছি, সেক্ষেত্রে নিতে পারবেন। আর এগুলো আপনারা কোনো সার্ভিস ওয়ারেন্টি টোয়ারেন্টি দিবেন? 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মেশিন আপনাদের কাছ থেকে নিলে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে। আচ্ছা, আমাদের লাইভে কমেন্ট করছে একজন ভাই, লেখছে নাইস, আর একজন লেখছে ওকে আমিও নিবো। এটা হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাই আপনি নিলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন, সবুজ ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে বা সবুজ ভাইয়ের নাম্বার দিয়ে দেবে, সবুজ ভাইয়ের সঙ্গে হচ্ছে যোগাযোগ করলে পেয়ে যাবেন। ওভারলক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ওভারলকের জন্য, গেঞ্জি গেঞ্জি যে কাজ করে। জি জি জি। আচ্ছা আচ্ছা, অনেক জেলায় শহরে দেখা যায় যে অনেকে ভালো কাজ করে আসলে ওভারলকের কাজটা করতে পারে না, এই মেশিন না হলে আসলে করা যায় না। এই মেশিন নতুন তো অনেক দাম? জি অনেক দাম। ওভারলক মেশিনের দাম কত? ওভারলক এটা 65,000 টাকা। 65,000? জি। মানে এই জন্যই মানুষ খোঁজে যে গার্মেন্টস এর মেশিন কোথায় পাওয়া যায়। জি জি জি। এগুলো পুরাতন, একটু দাম কমেই আপনি দিচ্ছেন। আর এরপরে যেটা দেখতেছেন সেম মডেল, এটা ঝুঁকি? এটাও ঝুঁকি? এটা ঝুঁকি, 6700। আর এটা শিরোপা? এটা হচ্ছে শিরোপা, এটা কোরিয়ান, এটা জাপান। এটা কোরিয়ান, এটা জাপান। এগুলো পুরাতন নিলে কিরকম দাম আসবে? পুরাতন নিলে আপনি 22,000 টাকা করে রাখা যাবে। 22,000? আচ্ছা, আর এই যে কি এটা? শিরোপা? শিরোপা, শিরোপা এটা 20,000 টাকা। 20,000? জি। আচ্ছা, পুরাতন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। জি। মহিব খান লেখছে ভাই কি, সাব্বির আহমেদ, এম কে সাব্বির আহমেদ, মুক্তার হোসেন। আচ্ছা ভাই, আপনারা লাইভ এর সাথে থাকুন এবং দেখতে থাকুন, আমরা সবগুলা মেশিনই দেখানোর চেষ্টা করব, এগুলার দাম এবং মান। আবার হচ্ছে ভাড়াও নিতে পারবেন, যেমন যে যারা ছোট ছোট গার্মেন্টস বা করতেছেন ছোট লাইনে, তাই না? ভাড়া দেন কিভাবে আসলে? ভাড়া এক এক মেশিনের এক এক রেট, যেরকম প্লেন মেশিন ওভারলক সেম রেট, ফ্ল্যাট লক একটু বেশি, তারপরে আপনার পিএমডি কাঞ্চাই যেটা, আপনার টুনিডেল, তারপরে বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে বিভিন্ন প্রাইস, ওইটা আপনার কন্টাক্টে যোগাযোগ করলে আমরা রেটটা জানিয়ে দেবো। আচ্ছা, ওইভাবে দিলে যে আমরা সামনে বোধহয় একটা দেখলাম জ্যাক, জ্যাক এটা বোধহয় 100 টাকা ভাড়া? 100 টাকা ভাড়া। 100 টাকা ভাড়া। আচ্ছা, 100 টাকায় ভাড়ায়ও আপনারা নিতে পারেন যারা গার্মেন্টস এর জন্য নিতে চাচ্ছেন, যাদের হচ্ছে যে দরকার 2-4টা, 10টা, 15টা, 20টা মেশিন। ভাই এটা কি, এটার কাজ কি? এটা হলো ফ্ল্যাট লক, এটা হেমিং এর জন্য, গার্মেন্টস এর যে গেঞ্জি গুলি হয় সেই গেঞ্জির হেমিং, টপ সিন, এগুলির জন্য এই ফ্ল্যাট লকটা প্রয়োজন। এগুলা তো পুরাতন? জি পুরাতন। নতুন এগুলোর দাম কেমন? নতুন এটা 78,000 টাকা। 78,000? আপনি দিচ্ছেন কত দিয়ে? এটাও জ্যাক? এটা অনলি আপনার, এটা যেহেতু একটা আগের মডেল, ঠিক আছে, এটা অনলি এটা রাখতে পারতেছি আমরা আপনার 26,000 টাকা। 26,000? জি। ভিডিও দেখে আসলে 26,000-ই? 1,000 টাকা কনসেপ্ট। 25,000? 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে? 1 বছরের সার্ভিস, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। W4 আছে? W4 এটার কাজ কি? এটা ফ্ল্যাট বেড, এটা পাইপিং করার জন্য। এটা হচ্ছে পাইপিং করার জন্য? জি জি। এটা 25,000 টাকা, যদি ভিডিও থেকে আসেন 2,000 টাকা স্যার, 23,000 টাকা। এটা যদি নেন এটার দাম হলো আপনার 40,000 টাকা, ভিডিও দেখে আসলে 38,000 টাকা। 38,000?
জ্যাকেট হলো বাটিকেল, এটা দিয়ে আপনার কলার কাটিং করে বিভিন্ন আইটেম করে, এটা দিয়ে একটা মেশিনের এক একটা কাজ আছে। মানে কন্ডিশন তো ভালো সব? জি আলহামদুলিল্লাহ, গুড কন্ডিশন সব নিতে পারবেন অবশ্যই। আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি? সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, এই এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম চাচ্ছি হলো আপনার 28,000 টাকা। 28,000 ভিডিও দেখে আসলে? ভিডিও দেখে 26,000 টাকা। 26,000, 2,000 টাকা কম। আর এই যেটা দেখতেছিলাম এটা? এটা জুকি ফ্ল্যাট বেড। এটার কাজ কি? এটার কাজ হলো এটা দিয়ে পাইপিং করে টপ সিন দেয়, যে ফ্লিপস এর হেভি যে কাজগুলি হয় না অন্য কোন মেশিন দিয়ে, সেই মেশিনের জন্য এই আপনার জুকি মেশিনটা প্রয়োজন হয়। জুকি ফ্ল্যাট বেড জাপানি মেশিন। জাপানি? জি। এটা যদি নেন এটা 30,000 টাকা দাম, যদি আর এস বিডি ভিডিও দেখে চলে আসেন এটা দাম রাখা যাবে আপনার 28,000 টাকা। 28,000, মানে 2,000 টাকা কম। জি জি। আচ্ছা, এরপরে জুকি আর একটা দেখতেছিলাম, একটু বড় সাইজের বোধ হয় মেশিনটা? জি জি, জুকি ফ্ল্যাট বেড, এটা বিষয়ে কথা বলছে, জুকি ফ্ল্যাট বেড। এটা জুকি ফ্ল্যাট বেড। আচ্ছা, এটার বিষয়ে এত সময় বললাম আমি? জি জি জি। আচ্ছা, আমরা ওই যে পিসে যেটা দেখাচ্ছিলাম ওটা জ্যাক ওভারলক? ওভারলক? জি জি, ওটা সেল মেশিন, এটা বিক্রি করার জন্য যারা টেইলার্স এ মেশিন চাচ্ছেন, ভাই আমার একটু ভালো ধরনের একটু ওভারলক দরকার, চলে আসতে পারেন। এটা ওভারলক জ্যাক, সীমিত রেট আপনার, এটা 12,000 টাকা। আর এস ভিডিওর ইয়ে দেখে যদি, ভিডিও দেখে যদি চলে আসেন 11,000 টাকা রাখা যাবে। মাত্র 11,000 টাকা? জি জি ভাই, সমান সমান করে দেওয়া যায় না? এক দশ? হ্যাঁ দশ, 11,000 না, 10। আপনি কি খুশি? আমি খুশি, মানে আমার ভিউয়ার্সরা খুশি হইলে আমিও খুশি। যান 10,000-এ? আচ্ছা, 10,000-এ প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ওভারলকের জন্য মেশিন। যারা হচ্ছে যে কাজ করেন, অনেকে জেলা শহরে কাজ করেন, ওভারলক করতে পারেন না, পুরাতন মেশিন এগুলো গার্মেন্টস এর নিতে পারবেন, মাত্র 10,000 টাকায় দিচ্ছে। আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা বোধহয় আপনার ওভারলকের? জি, এটা ওভারলক, এটা হলো মেকি কোম্পানি। এই ওভারলকটাও 67 মডেল, খুবই ভালো মেশিন। যদি এটা নেন এটা 14,000 টাকা। 14,000? আর ভিডিও দেখে আসলে 1,000 টাকা স্যার? 13,000? আর একটু করা যায় না কিছু ভাই? বড় ভাই, কিছুই তো রইলো না। আচ্ছা, কিছুই রইলো না? না না, নিজেও কিছু রাইখে দিয়ে না, একেবারে তো হয় না, ওই জন্যই কমে দিয়ে। যান 12,500 টাকা। 12,500 টাকা প্রিয় ভিউয়ার্স, দেখতে পারেন, যাদের পছন্দ হবে। আর এটা তো বোধহয় আরো বড় মেশিন, তাই না? জি জি, এটা পিএমডি কাঞ্চাই মেশিন। কাঞ্চাই? জি, পিএমডি। জি, পিএমডি কাঞ্চাই। এগুলো নতুন দাম কেমন? এগুলি নতুন হলো আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকার মেশিন, কত চাচ্ছেন? এটা চাচ্ছি হলো আপনার 40,000 টাকা চাচ্ছি। 40,000? 60,000 টাকা সেম, মানে কম যাচ্ছেন? 60,000 টাকা কম? জি। আচ্ছা, এগুলা তো ভালো, মানে কন্ডিশন কেমন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কতদিন ব্যবহার হয়েছে? ওইটা তো আসলে যেটা সত্য সত্যই, গার্মেন্টস যখন বন্ধ হয়ে যায় সেটা তখন আমাদেরকে জানায় না কতদিন অন হয় আর কতদিন ভাবে জানা যায়, জানা যায় না, জানা যায় না। তবে মেশিন দেখলে বোঝা যায় অল্প কিছুদিন ইউজ হয়েছে, অল্প কিছুদিন ইউজ হয়েছে। আর আপনার তো 1 বছরের ওয়ারেন্টি থাকে? জি অবশ্যই, সার্ভিস ওয়ারেন্টি 1 বছর। 1 বছর? আর এই যে সামনে আরেকটা দেখতেছিলাম, সামনে এটা হলো মিনি সিলিন্ডার। মিনি সিলিন্ডার বলে, বেবি সুইট কাজের জন্য এটা ইউজ করে। বাচ্চাদের আইটেম, বাচ্চাদের আইটেম এই মেশিনগুলা অনেকেই খোঁজে যে ভাই বাচ্চাদের আইটেম করার জন্য, এগুলা কি রকম খরচ পড়বে? এটা নিলে 35,000 টাকা। 35,000? নতুন দাম কেমন? নতুন এগুলি হলো আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকার মাল, মানে হচ্ছে 3 গুণ দামে পৌঁছে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আর এই যে সামনে আরেকটা দেখতেছিলাম, এটা হলো আপনার অটো প্লেন মেশিন। অটো প্লেন? এগুলো তো সব ঠিকঠাক আছে? জি জি, 100% ঠিক আছে। অটো? জি, অটো, অটো কাটিং হবে, অটো ফিট উঠবে, অটো ম্যাজিস্টিট হবে। এটা সবুজ এন্টারপ্রাইজ 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। 1 বছরের? 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। মানে যে প্রোডাক্ট নিয়ে আপনার কাছে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে, যদি সে 1 বছরের ভিতর নষ্ট হয় রিপ্লেস করতে পারবে, মানে একদম ফেরত দিয়ে আবার নতুন, আবার নতুন নেবে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? 42,000 টাকাটা? এটা 16,000 টাকা চাচ্ছি। 16,000? জি। আমাদের ভিডিও দেখে আসলে? আসলে ভিডিও দেখে আসলে 15,000 টাকা। এটা হচ্ছে 15,000? 15,000, একদম সমান সমান করে দিলো, 15,000। জি, অটো মেশিন, এর কন্ডিশন ভালো। আর এই যে যেটা দেখলেন এটা বোধহয় 100 টাকা, তাই না? এটা 100 টাকা দিচ্ছে আজকে। এটা হচ্ছে জ্যাক? জি, জ্যাক। জ্যাক
মানে যারা হচ্ছে যে ছোট খাটো গার্মেন্টস করতেছে, যাদের মেশিনের সংকট, কিনতে সমস্যা, যে কিনবো না আমি নতুন দশটা মেশিন লাগাই, আমার অর্ডার ভালো আছে, এই অর্ডার গুলো উঠানোর জন্য দশটা মেশিন লাগাইলাম বা বিশটা লাগাইলাম, এইভাবে তো দিতে পারবে? জি জি অবশ্যই। তারা হচ্ছে নিতে পারবেন, মাত্র 100 টাকা ভাড়া নিচ্ছে জ্যাক, মেশিনের সম্পূর্ণ মানে সার্ভিসের কাজ হচ্ছে যে সবুজ ভাই করে দিবে। জি জি অবশ্যই। টুকেটাকে যে সমস্যা, অবশ্যই অবশ্যই, সেটা আপনার পক্ষ থেকে, আমার যে পক্ষ ম্যাডেন্স রাখা আছে তাৎক্ষণিক আপনারা সেবা দেওয়ার জন্য, তাৎক্ষণিক ভাবে সেবা দিতে 100% মাত্র 100 টাকায়। জি ভাড়া, জি ভাড়া 100 টাকায় দিচ্ছে, এটা এটা জ্যাক মেশিন, পার ডে 100 টাকা। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনার সব ধরনের মেশিন আছে, হোল, বাটন, বাটে, সব এগুলি আপনি নিতে পারবেন। জি জি, মানে যে কোনো মেশিন যেগুলো আমরা দেখাইলাম পুরাতন মেশিন, এগুলো যদি কেউ চাই যে মানে ওভারলেকের জন্য নেবে বা ওই যে বাটনের জন্য নেবে বা যে যে যার কাজে লাগে সবই ভাড়া দিয়ে দেয়। ভাড়ার জন্য এই কাটিং মেশিনটা আনো তো, নতুন কাটিং মেশিনটা নিয়ে আসো, যাও আজকে আরএসবিডি এর পক্ষ থেকে একটা নতুন কাটিং মেশিন যে আসবে সীমিতরে। কাটিং মেশিন আমরা দেখাই ওখানে, যে দেখাই আমার ওইখানে, এটা তো আপনার শোরুম? জি, এটা আমার গোডাউন, একটা ছোটখাটো। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে রিপেয়ার গুলো করেন আর কি? হ্যাঁ, এখানে রিপেয়ারিং করা হয়, আমাদের করা হয়। কাটিং মেশিন আছে, কাটিং মেশিন আছে আপনার কেএম ম্যাক, কেএম ম্যাক ম্যাক। আচ্ছা, এটাও পুরাতন? না, এটা আপনার নতুনই আনা হয়েছে, এটা একদম নতুন, নতুন আনা হয়েছে, এক ফ্যাক্টরিতে দেওয়া হয়েছে ভাড়ার, ঠিক আছে। এগুলার মানে কাটিং মানে কি রকম ক্ষমতা, কেমন কাটিং এটা? আপনার গার্মেন্টস ফার্স্ট, যারা গার্মেন্টস সাথে জড়িত, গার্মেন্টস ফার্স্ট মেশিন, মূলত গার্মেন্টস এর জন্যই তো নেয় কাটিং। হ্যাঁ, গার্মেন্টস এর জন্যই নেয়, গার্মেন্টস এর শুরুতেই আপনার এই কাটিং মেশিনটা প্রয়োজন। প্রথমেই হচ্ছে আগে কাটিং করতে হবে, তারপরে তো সেলাই সেলাই বিষয়টা আসে। এটা মিনি সাইজ, এটা তো অনেক বড় বড় কাটিং মেশিন না, এটাই 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, কাটিং এর জন্য। আচ্ছা, এটাই বেটার। এগুলোর দাম কেমন? এটা আপনার নতুন দাম হলো 32,000 টাকা। 32,000? জি। আপনারা হচ্ছে এটা দিচ্ছেন কততে? এটা 15,000 টাকা, মানে অর্ধেক দামে। অর্ধেক দামে, অর্ধেক দামে। প্রিয় ভিউয়ার্স, যদি কারোর কাটিং মেশিন লাগে তাহলে হচ্ছে নিতে পারবেন 15,000, আর আমাদের ভিডিও দেখে আসলে সবুজ ভাই একটা সম্মানই করবে। আর এইটা কি ভাড়াও দেন না? হ্যাঁ, ভাড়াও দেই, ভাড়াও দেন। এটা ভাড়া দেন কিরকম? এটা পার ডে ভাড়া 200 টাকা। পার ডে 200? যেহেতু এটা অ্যাভেলেবেল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু নতুন মেশিন অ্যাভেলেবেল না, 200 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া নিতে পারবেন। আর এই কমেন্টে জানাইলে অবশ্যই হচ্ছে সবুজ ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এটা কি ভাই? এটাই তো হলো জিনিস ভাই। এটা কি? এটা হলো গার্মেন্টসের বেস্ট কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, প্লেন মেশিন ব্রাদার, জাপান ব্রাদারের মেশিন। জি জি জি। আচ্ছা, এইগুলো দাম কেমন? জাপান এগুলি আপনার নতুন হলো 78,000 টাকা করে। 78,000? জি। আপনি দিচ্ছেন কততে? আমি দিচ্ছি অনলি আপনার 35,000 টাকা করে। 35,000? জি। আমাদের ভিডিও দেখে আসলে 1,000 টাকা স্যার। 34,000? 34,000। আরো কিছু কমান ভাই, দাম তো অনেক। আসলে এগুলি যারা 5 লাইন 6 লাইনের ফ্যাক্টরি, মিনি ফ্যাক্টরি গুলি, তাদের জন্য এটা বেটার। তারা বাইরে থেকে মেশিনটা কিনতে গেলে 40-এর নিচে কিনতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যতদূর সম্ভব ছেড়েই দিয়েছেন, ওভাবেই দিয়েছেন আর কি? আপনারা তো সবসময় এই পুরাতন মেশিন বিক্রি করেন, পুরাতন গার্মেন্টস এর মেশিন। অনেক কালেকশন আছে, মানে এটা হচ্ছে সবুজ ভাইয়ের হচ্ছে দ্বিতীয় শোরুম বা গোডাউন আর কি? জি। আচ্ছা, এই পাশেও ব্রাদার্স এর আছে, হিউজ পরিমাণ আছে আমাদের গার্মেন্টসে, অর্ডার হয়েছে অনেক মেশিনই ভাড়া গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি সেম মডেল? হ্যাঁ, সেম মডেল, সেম মডেল, মানে যে যে যত পিস নিতে চাই নিতে পারবে পুরাতন, ইনশাআল্লাহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই পাশে হচ্ছে যে আপনার ওভারলকের জন্য মেশিন আছে। জি। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, যারা হচ্ছে মাত্র হচ্ছে আমাদের লাইভটা দেখতেছেন তাদের জন্য বলি, মানে পুরাতন গার্মেন্টস এর যে মেশিনগুলো সেলাই মেশিন, এগুলা বাসা বাড়িতে যারা ইউজ করতে চান তারাও নিতে পারবেন। একদম সর্বনিম্ন দাম দিচ্ছে বোধহয় সবুজ ভাই 7,000 টাকায়। আচ্ছা, 7,000 টাকাটা আমরা আবার একটু দেখাই দেই, এটা হচ্ছে 7,000 টাকায় পেয়ে যাবেন, আপনারা নিতে পারবেন। সম্পূর্ণ রানিং মেশিন, মানে নিয়েই হচ্ছে কাজ করতে পারবে, এই যে প্যাডেল মারবেন ক্লাস সেলাই শুরু। এটা হচ্ছে মাত্র 7,000 টাকা এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। সবুজ ভাই, আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে মানে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন বা ফোন নাম্বারটা একটু বলে দিতেন? অবশ্যই অবশ্যই, আমার ঠিকানা হলো জামগড়া 6তলা পল্লী বিদ্যুৎ রোডে আপনার বেরুবি, এখানে সবুজ এন্টারপ্রাইজ, মায়ের দোয়া মেশিন মার্কেট। যে কোনো গ্রাহকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে।
আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01758111963। ওকে ভিউয়ার্স, আমরা আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো লাইভে চলে আসবো আপনাদের সঙ্গে। আর যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই লাইকটি শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।